আজকে আমরা এসেছি মসজিদে কোবায়। চলুন দর্শক, আজকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসব মসজিদে কোবা। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারাই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতম স্থান, পবিত্র ঘর, মসজিদ নির্মাণ করে থাকে। পৃথিবীতে যতগুলো মসজিদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত, যে মসজিদগুলো বিশেষভাবে সম্মানিত, যে মসজিদগুলো বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য নির্ধারিত, তেমনি গুরুত্বপূর্ণ মসজিদগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য মসজিদ হচ্ছে মসজিদে কুবা। দর্শক, মদিনায় অবস্থিত মসজিদে কুবায় আজকে আপনাদেরকে আমরা জিয়ারতে নিয়ে যাব। মসজিদে কুবা বা কুবা মসজিদ সৌদি আরবের মদিনায় অবস্থিত। এটি ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। মসজিদটি মদিনা শরীফের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। এর দূরত্ব মসজিদ নবী থেকে 5 কিলোমিটারের মতো। রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম নবুয়ত পাওয়ার পর এটাই প্রথম মসজিদ। এমনকি ইসলামের এবং উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মসজিদ ছিল এই মসজিদটি। মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসার পরই মসজিদে কুবার সম্মান এবং ফজিলত। এই মসজিদের আলোচনা পবিত্র কোরআনে করা হয়েছে এবং এই মসজিদ সংলগ্ন অধিবাসীদের একটি বিশেষ গুণেরও প্রশংসা করা হয়েছে। মসজিদে কুবায় নামাজ আদায়ে অত্যধিক ফজিলত রয়েছে। মসজিদে কুবায় নামাজের ফজিলতের কথা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, যেমন হযরত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্বারোহণ করে কিংবা হেঁটে মসজিদে কুবায় আগমন করতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন। অন্য আরেকটি হাদিসে রয়েছে, প্রতি শনিবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় আগমন করতেন, বুখারি এবং মুসলিম। আরও একটি হাদিসে বর্ণিত আছে, মসজিদে কুবায় নামাজ আদায় করার সওয়াব একটি ওমরার সমপরিমাণ, তিরমিজি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে, সুন্নাহ মোতাবেক অজু করে, মসজিদে কুবায় আগমন করে নামাজ আদায় করে, তাকে একটি ওমরার সমপরিমাণ সওয়াব দান করা হবে, ইবনে মাজা। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই প্রতি শনিবার মসজিদে কুবায় নামাজ আদায় করার জন্য গমন করা মদিনাবাসীর অভ্যাসে পরিণত হয়েছিল। বর্তমানেও তাদের এই আমল অব্যাহত রয়েছে। আল্লাহ রসুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মক্কা থেকে মদিনা অভিমুখে হিজরত করেন। আর এই হিজরতের মধ্য দিয়ে মদিনা শহরকে কেন্দ্র করে ইসলাম ও কোরআনের বাণী বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর সাহাবীরাও পর্যায়ক্রমে মদিনা গমন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুবা মসজিদের নির্মাণ কাজ শুরু করেন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মূলত তারই তত্ত্বাবধানে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েক রাত এই মসজিদে অবস্থান করেন এবং কসর নামাজ আদায় করেন। কুবা একটি কূপের নাম। এই কূপকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছে তাকে কুবা মহল্লা বলা হয়। এই যোগসূত্রে মসজিদটির নামকরণ হয় মসজিদে কুবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর প্রথম দিন কুবায় অবস্থানকালে এই মসজিদের ভিত্তি অবস্থান করেন এবং নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে অংশগ্রহণ করেন। ইতিহাসবেত্তারা বলেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এর ভিত্তি স্থাপন করেন, তখন কিবলার দিকের প্রথম পাথরটি
নিজ হাতে স্থাপন করেন। মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন। এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। সবশেষ 1986 সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। এই মসজিদ নির্মাণে পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়, যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না। চারটি উঁচু মিনার, ছাদে একটি বড় গম্বুজ এবং পাঁচটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে। এছাড়া ছাদের অন্য অংশে রয়েছে গম্বুজের মতো ছোট ছোট অনেক অবয়ব। মসজিদটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মসজিদের ভিতরেই অনেক হাজি সাহেবানরা, অনেক মুসল্লিয়ান ইকরাম যারা মসজিদটি জিয়ারতে এসেছেন মদিনা মুনাওয়ারায় আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করার জন্য মসজিদে নববীতে তারাও গমন করেছেন, আবার তারাই মসজিদে কুবাতেও গমন করছেন। মসজিদে নারী ও পুরুষদের নামাজের জায়গা ও প্রবেশ পথ আলাদা, ওজুর জায়গাও ভিন্ন। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত মসজিদের ভেতরের কারুকাজও বেশ মনোমুগ্ধকর। মূল মসজিদ ভবনের মাঝে একটি খালি জায়গা আছে, সেখানেও নামাজের ব্যবস্থা আছে। দামি কার্পেট বেছানো মেঝেতে মুসল্লিরা নামাজ আদায় করেন। রয়েছে ঠান্ডা, শীতল, স্নিগ্ধ জমজমের পানিরও ব্যবস্থা। প্রিয় দর্শক, এই মসজিদে কুবা আমরা যারা মদিনা মুনাওয়ারায় জিয়ারতে যাই, অবশ্যই মসজিদে কুবার জিয়ারতে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই মসজিদটি কালের সাক্ষী হয়ে আজও বিদ্যমান রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন হিজরতের জন্য। আল্লাহ রব্বুল আলমিনের আদেশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে ইসলামের শত্রুদের চোখ ফাঁকি দিয়ে 622 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর মাতৃভূমি মক্কা ত্যাগ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। এই সংবাদ পেয়ে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। প্রতিদিন দলে দলে আবার বৃদ্ধ বনিতা মদিনা থেকে 3 মাইল দূরে অবস্থিত কুবা পল্লীর হাররা নামক স্থানে জড়ো হতে লাগলেন এবং তার জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু তাকে না দেখে সবাই হতাশ হয়ে ফিরে যেতেন। একদিন এক ইয়াহুদি দুর্গ প্রাচীরে উঠে বহু দূরে ধুলে উঠতে দেখে চিৎকার দিয়ে মদিনাবাসীকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ জানিয়েছিলেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি কুবা মসজিদ, কুবার ইতিহাসের সাথে সংশ্লিষ্ট একটি এলাকা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত একটি মহল্লা। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল আবারও নতুন পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।